Dear students, welcome to Smart Class. Today's content narration part 3. I already share my experience about the narration of assertive sentence in details. Today I will discuss with you about the interrogative sentence. How will you convert from direct speech to indirect speech in case of interrogative sentence? I told you that in my previous video, interrogative sentences are of two kinds. That is simple interrogative and WH interrogative. I also give you two examples of simple imperative, simple interrogative and WH interrogative. Today again follow it. Example of simple imperatives simple interrogative. Are you ill? Do you know Ram? These are the example of simple interrogative. A WH interrogative, the sentence which starts with WH words, that is, where do you live? Live. What class do you read in? Do you read in, etc. These are the example of interrogative sentence. Now I will share with my experience how will you convert from interrogative sentence from direct speech to indirect speech. আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবে সিম্পল ইন্টারগেটিভ সেন্টেন্সকে এবং WH ইন্টারগেটিভ সেন্টেন্সকে। দেখো আমি একটা এক্সাম্পল দিই। ডাইরেক্ট স্পিচ, direct. Father said are you busy now? It is interrogative sentence. Ki interrogative na simple interrogative. Ki kore bujhile je ekhane WH word diye shuru hoyni. আগের দিন তোমাদেরকে আমি ডিটেলস বলেছিলাম, পাঁচটা জিনিস তোমাদের প্রথমে মনে রাখতে হবে। কি কি? অ্যাট ফার্স্ট রিপোর্টিং ভার্ব, এখানে সেট, রিপোর্টেড স্পিচ, আর ইউ বিজি নাও, রিপোর্টিং ভার্ব টেন্স, পাস্ট ইনডেফিনাইট, tense of the reported speech, verb of the tense of the reported speech, that is present indefinite বা present tense আছে simple present, আর the sentence টা কি sentence আছে simple interrogative। get it? তাহলে এইটা আমাদের জানা আছে। এবারে আমাদের আসতে হবে যে কিভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব। দেখো ইনডাইরেক্ট স্পিচ, আচ্ছা ইন্টারগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হলে তোমাকে রিপোর্টিং ভার্বটার পরিবর্তে কি কি বসানো যায় এইটা আগে তোমাকে জানতে হবে। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আজ বসাবো, ইনকোয়ার INQUIRE ইনকোয়ার বসাবো, বসাতে পারি ডিমান্ড, বসাতে পারি want to know, বসাতে পারি অ্যাকর্ডিং টু সেন্স অফ দ্য সেন্টেন্স। কিন্তু ইন জেনারেলি তোমার সহজ উপায় হবে যদি অন্তত একটা মনে রাখো ভালো করে। তারপরে পরে পরে তোমার সেন্স অনুযায়ী কোথায় কি বসবে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা এই আজটাকেই মনে রাখার চেষ্টা করি। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা আস্ক, এনকোয়ার, ডিমান্ড, ওয়ান্ট টু নো এগুলো বসাতে পারি রিপোর্টিং ভার্বের জায়গায়। আর রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে দেখি রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস হবে তোমাদের কি ইফ বা হয়ে গেল এই দুটো ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোডিউস হবে ইফ বা হয়ে যাওয়ার দিয়ে এটা ইন্ট্রোডিউস হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে বসে কোন ক্ষেত্রে না ইন কেস অফ সিম্পল ইন্টারোগেটিভ। হয়ে গেল, এখান পর্যন্ত হয়ে গেল। এরপরে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে তোমাদের ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে। তাহলে আর ইউ বিজি নাও এটাকে আমাদের করলে কি হবে, তখন ইউ আর বিজি নাও হয়ে যাবে। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে রুলটাকে তোমার ফেলে দিতে হবে, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে কিভাবে করবো, ফাদার সেড পাস্ট টেন্সে আছে, তাহলে আস্কড পাস্ট টেন্সে বসাবো, কি হবে আস্কড। এবার একটু কি বলেছি রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের মাঝখানে কি বসাবো, ইফ। ফাদার আস্কড ইফ। এবার আর ইউ আছে, এটাকে কি করতে বলেছি ইউ আর। এবার ইউটা কাকে মিন করছে, এখানে ছেলেকে মিন করছে, হি বা তার সন যা খুশি লিখতে পারো। ফাদার আস্কড ইফ আর ইউ বিজি নাও। আচ্ছা ইফ তাহলে আমি হিজ সন করে দিতে পারি, হিজ সন আর ইউ বিজি নাও। বাবা জিজ্ঞেস করলো তুমি কি এখন ব্যস্ত আছো, তাহলে তার হিজ সন দিতে পারো বা তার জায়গায় তুমি হিও দিতে পারো। হি মিনস থার্ড পারসন, অন্যকে বোঝাতে পারো হতে পারে। তাহলে ইফ হিজ সন অথবা হি। এবারে কি নিয়ে আসবো আর। আর এর পাস্ট টেন্সে আবার কি করব, ওয়্যার হয়। আচ্ছা এখানে আমি কি করেছি হি করেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটাকে তাহলে কি হবে ইফ হি ওয়াজ বিজি নাও। এই নাউটা অ্যাডভার্ব। এবার এটা কি ডিসটেন্স জায়গায় যেতে হবে, আমি আগের দিন বলেছিলাম নাউ থাকলে কি হয়ে যাবে দেন হয়ে যাবে দেন। ক্লিয়ার? তাহলে ফাদার আস্কড ইফ হিজ সন অথবা হি ওয়াজ বিজি দেন। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা বেশ পরপর কতগুলো এক্সাম্পল দিয়ে দেখব এগুলো কি করে করা যায়। লক্ষ্য করো, চলে এসো। দেখো আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দি ওয়ার্ক। আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক। Direct I said to him comma inverted commas have you done this work question mark। চলে এসো, তাহলে কি হবে ইনডাইরেক্ট স্পিচে, আমাদের ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে আই সেড টু জায়গায় কি বসাতে হবে আস্কড। আই আস্কড, আস্কড করে টু বসানো, আই আস্কড হিম। এবার রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের মাঝখানে কি বসাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কি দিয়ে ইন্ট্রোডিউস হবে ইফ। এবার এটাকে কি বলেছি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে নিতে হবে। হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ককে কনভার্ট করলে কি হবে ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক। ইউটা কাকে মিন করছে, এই হিটাকে মিন করছে ইফ। আচ্ছা এখানে ইউটা কি সাবজেক্ট, তাহলে হিমের সাবজেক্টে কি হবে ইফ হি। এবার চলে এসো ইউ হ্যাভ, হ্যাভটা ইউ হ্যাভ ডান কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে রিপোর্টিং ভার্ব যদি past ইনভার্ব টেন্সে থাকে আগের দিন তোমাদেরকে আমি বলেছি এটা কোন টেন্স হয়ে যাবে past perfect tense হয়ে যাবে if he had done this থাকলে কি হবে nearness থেকে আমাদের distance এ যেতে হবে this থাকলে that হয়ে যাবে that work I asked him if he had done that work clear अच्छा और एकदम बोलना डायरेक्ट डायरेक्ट चले एसो I said to him can you hear a noise I said to him can you hear a noise चले एसो इनडायरेक्ट I asked him चले सो एबारे की बोलबो if can you टा काके मीन করছে him के him এর সাবজেক্টে কি হবে if he এবারে can এর past tense কি এদিকে রিপোর্টিং ভার্ব past tense তাহলে রিপোর্ট স্পিচ এটা মডেল ভার্ব can এর past tense কি হবে if he could hear ए नॉइज आशा करी क्लियर हो गया अच्छा और एक एग्जांपल दी डायरेक्ट स्पीचे তাহলে তোমাদের খুব পরিষ্কার হবে করো he said to me do you know the strange man he said to me do you know this strange man तुम कि अद्भुत लोकटाके চেনো তাহলে যদি আমরা এটাকে ইনডাইরেক্টলি নিয়ে আসি কি হবে তাহলে he asked me एबार सिंपल इंटरोगेटिव নিয়ে চলে এসো if do you know এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়ে যাবে you know দুটো নেই ধরে নেবে you know তাহলে you means কি আসছে আমাকে জিজ্ঞেস করছে you টা কাকে মিন করছে me কে তাহলে me সাবজেক্টে কি হবে if I এবারে চলে এসো এদিকে said কোন টেন্সে আছে past indefinite তাহলে এখানে no টা কোন টেন্সে আছে प्रेजेंट इनडिफिनिट তাহলে এটা কি হয়ে যাবে past indefinite if I knew this change হয়ে কি হয়ে যাবে that strange man क्लियर আচ্ছা বড় সিম্পল ইনডিফিনিটটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে কিছুই না তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি নিয়ে আসবে asked নিয়ে আসবে আর রিপোর্টিং ভার্ব রিপোর্ট স্পিচের মাঝখানে অর্থাৎ রিপোর্ট স্পিচটা ইফ বা ওয়েদার দিয়ে ইন্ট্রোডিউস হবে আচ্ছা তারপর এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে চলে আসবে এবং তারপর অ্যাসার্টিভের রুলটাকে ফেলে দিবে ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা ডব্লিউএইচ ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব ভেরি সিম্পল একটু মন দিয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এতে কোনো রকমই প্রবলেম হবে না वेरी सिंपल एवं एगुलो माध्यमिके इंटरोगेटिव सेंटेंसटा खूब इम्पोर्टेंट माध्यमिके जनरली इंटरोगेटिव सेंटेंस थेके एकटा सेट हय क्वेश्चन अतएव भालो करे इंटरोगेटिवटा शिखे नाओ एबारे चले एसो डब्ल्यूएच इंटरोगेटिव डब्ल्यूएच इंटरोगेटिव अर्थात कि बोलेछि डब्ल्यूएच वर्ड दिये शुरू होबे द टीचार सेड टू मी व्हाई आर यू लेट डायरेक्ट The teacher said to me, Why are you late? Calculation indirect की होगे indirect indirect हो जावे the teacher अच्छा सेड टू मी এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না শুধু আস্ট হয়ে যাবে যেমন হবে সিম্পল ইন্টারপ্রিটেটিভের ক্ষেত্রে হয়েছিল সেই রকম আস্ট হয়ে যাবে দি টিচার আস্ট মি এইবারে তোমাদের একটু পরিবর্তন আছে এখানে কি হবে যে সিম্পল ইন্টারপ্রিটেটিভের ক্ষেত্রে আমরা কি করতাম ইফ বা ওয়েদার দিতাম এখানে ইফ বা ওয়েদার বসবে না এই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে তাহলে কি হবে হোয়াই सिमिलरली ওটাকে কি করতে হবে অ্যাসার্টিভ করে নিতে হবে আর ইউ লেট তাহলে ইউ আর লেট তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে আই কে মিড করছে মিড সাবজেক্টে কি হয়ে যাবে হোয়াই আই আচ্ছা ইউ থাকলে আর হয় আই থাকলে কি হবে এম তাহলে এম এর past tense কি হয়ে যাবে এদিকে রিপোর্টিং ভার্ব যেহেতু past tense আছে তাহলে ওদিকে past tense করতে হবে ইফ I why I was late. The teacher asked me why I was late. की कोल्लम तो होने आगे में तो asked जाली काम ताली काम शुद्ध why तक लिखे दिला और उनके के एक ही रूले ऐसे डिबेट खोले दिला दिए यू जब इनको चमी के मिल सब्जेक्ट हो जाए I am तालाब थे जो आज was late. Next लेसो अच्छा I said to him, "How did you do it?" Direct. I said to him, comma inverted comma shuru. How did you do it? Did you? Do it. रखो करो। अभी विभिन्न टाइप दिए दिच्छी किंतु एक तो मानुगली रखो करले सभी पेरे जावे। Indirect. I asked him. इबार रिपोर्टिंग भार रिपोर्ट स्पीचर मार्क करने की बोसवे और W डॉट बोसे जावे। How? अच्छा। এটাকে তুমি অ্যাসার্টিভ করে নাও ডিড ইউ ডু ইট তাহলে ডিড ইউ ডু ইট मींस এটাকে আমি ইন্টারপ্রেটিভ করার সময় ডিড নিয়ে এসেছি তাহলে এখানে কি ছিল ইউ এখানে ডিড ছিল ইউ ডিড ইট ছিল এটাকে যদি ইউ ডিড ইট ছিল তাহলে এটা কোন টেন্স ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স আর এদিকে কি টেন্স আছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটাও যদি past indefinite tense থাকে তাহলে সে ক্ষেত্রে কি হয়ে যায় সেটাও past perfect tense হয়ে যায় এবার ইউটা কাকে মিন করছে দেখে নাও him কে how he তাহলে past perfect কি হয়ে যাবে how he had done it লিখতে পারো আর কেউ কেউ that ও লিখে full stop আচ্ছা লক্ষ্য করো এটা আরবার বুঝিয়ে দিই তাহলে past perfect tense এর রুলটা মনে আছে তো subject plus had plus v3 plus object plus others এইটা past perfect tense এর রুল তাহলে I asked him how এখানে past indefinite আছে কি হয়ে যাবে past perfect how ওই জায়গায় কি হলো এবার ফর্মুলাটা দিয়ে খেয়াল করবে how he had v3 done it but that দুটেই করে দিতে পারে আচ্ছা এবারে নেক্সট চলে এসো আরো দুটো একটা एग्जांपल নাও when shall I return said the boy direct when shall I return when shall I return Save the boy. এইটা লক্ষ্য করো রিপোর্টিং ভাবটা কিন্তু পরে আছে আর রিপোর্টের স্পেসটা কিন্তু আগে আছে থাকুক তাতে আমাদের কোনো সমস্যা নেই ওই একই ভাবে করব ইনডাইরেক্টলি চলে এসো এটাকে আগে লিখে নেব the boy asked এবার কি আছে w ডটটা বসিয়ে দেব when shall I কি হয়ে যাবে I shall তা the boy said the boy said when shall I return কখন আমি ফিরব বালকটা বলল কখন আমি ফিরব আমি বলতে কাকে বোঝাচ্ছে when shall I return said the boy বালকটি বলল কখন আমি ফিরব অর্থাৎ এই আইটা তখন সেই বয়টাকে বোঝাচ্ছে তাহলে when he I হলে কি হচ্ছে shall he হলে কি হয়ে যায় will তাহলে will এর past tense কি হবে when he would return দেখো ক্লিয়ার হলো কেন দেখো said the boy asked when বসে গেল shall I return I shall return হয়ে গেল তাহলে আইটা কাকে মিন করছে এই বালকটাকে মিন করছে তাহলে বালকের থার্ড পারসন তাহলে কি হবে হি হলে উইল এর past tense কি হবে would when he would return কি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এবার আরেকটা করি লেখা যাক ডাইরেক্ট রোহন said comma invert कर शुरू मोहन where did you go yesterday where did you go yesterday तब এখানে একটু লক্ষ্য করো রোহন said to মোহন না বলে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু আছে মোহন where did you go yesterday that is রোহন কিন্তু মোহনকে জিজ্ঞেস করছে তাহলে এই ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে তোমাকে ইনডাইরেক্ট করতে হলে ঠিক আগের নিয়মে একই নিয়মে করতে হবে কি হবে রোহন asked মোহন এবার ডব্লিউ জোর বসে যাবে where did you go মানে you went past invert করলে এটা কোন টেন্সে আছে past tense রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে past tense তাহলে এটা কি হয়ে যাবে রিপোর্টের স্পিচের ভার্বটা past perfect হয়ে যাবে where you টা কাকে মিন করছে মোহনকে মিন করছে তাহলে মোহনটা থার্ড পারসন where he had gone yesterday থাকলে কি হবে the previous day ভালো করে লক্ষ্য করো রোহন asked মোহন where he had কেন হলো যেহেতু এদিকে past tense আছে কি tense past indefinite আছে তাহলে past indefinite থাকলে কি হবে past perfect where he had gone the yesterday থাকলে কি হবে the previous day আশা করি তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব ভালো করে তোমরা বুঝে গেছো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যতগুলো एग्जांपल দিলাম এর বাইরে কিন্তু আর হয় না এইগুলোকেই তোমাকে ভালো করে যদি রপ্ত করতে পারো তাহলে কিন্তু তুমি সব ফুল অ্যানসার করতে পারবে আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে এই থাকলো পরের দিন পার্ট 4 ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা যাবে থ্যাংক ইউ